হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে একদমই অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি, এটা ব্লগিংয়ের মধ্যেই পড়ে। চল আজকে আমি শেয়ার করছি আমার ডিপ হাউস ক্লিনিং। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি হাউস ক্লিনিং করে থাকি আমাদের। তো প্রথমে সব কিছু ভালো করে ঝেড়ে নিতে হবে, ঝেড়ে টেড়ে তারপরে ভালো করে ঝাড় দিতে হবে, তারপরে তো মোছার ব্যাপার। আর এই করতে করতে আমি আপনার সাথে কথাও বলে নেব। তো সকালবেলা প্রথমে আমি বারান্দা থেকে শুরু করলাম পরিষ্কার করা। আর আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকদিন বাড়িঘর পরিষ্কার রাখা, কারণ যেভাবে আমরা নিজেদের নিজেদের কেয়ার করি, আমাদের বাড়ি যেখানে আমরা থাকি সেটাও আমাদের উচিত পরিষ্কার রাখা। তো সেটাকেও ভালো করে পরিষ্কার করতে হয়। আর আমরা সবাই জানি যে গৃহদেবতা নষ্ট হলে অনেক বড়ো ক্ষতিও হতে পারে, তো সেইটাই আর কি আমি পরিষ্কার করেছি। আর দেখতেই পাচ্ছি সুন্দর করে ঝাড় দিয়ে দেবো, একটা জায়গায় তুলে তারপরে ফেলেও দেবো। প্রত্যেকদিনে আমি নিয়মিত কাজটা করে থাকি, কিন্তু শেয়ার করি না, কারণ শেয়ার করার মতো সময় পাই না বা ভিডিও দেওয়া হয় না সেভাবে। তাহলে এগুলো কী শেয়ার করবো ভাবলাম, আজকে ভাবলাম তোমার শেয়ার করেই ফেলি। এটাও তো একটা মানে ব্লগিংয়ের পার্ট হতেই পারে, কারণ এটা আমি নিয়মিত করেই থাকি, কিন্তু কীভাবে করে থাকি সেটা তো শেয়ার করা হয় না। ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আর দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে পরিষ্কার করা উচিত আমাদের। তাহলে বাড়ি সুন্দর থাকলে মনও সুন্দর থাকবে আর ভালো লাগবে, সেই কারণে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তুমি সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপর নিচে চলে যাবে, নিচের ঘর তো ঝাড়তে হবে, তোমরা আর দেখাবো না, শুধু ওপরেরটাই দেখাচ্ছি। চল আর দেখছি সকাল সকাল কি মিষ্টি রোদ উঠেছে। আর রোদ উঠলে কিন্তু কাজের মনও কিন্তু মানে কাজের মন বসেও যায় আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর আমি একটা জিনিস দেখেছি, ক্যামেরা অন করলে কাজ করলে কিন্তু কাজ হয়েও যায়, আর কাজের একটা প্রবৃত্তি থাকে যে কাজটা আমার করতে হবে, সবাইকে দেখাতে হবে যে আমি কত ভালো কাজ করি, মানে কাজ করি না এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, তাই না? তো সেইটাই আর কি। আর আমি ক্যামেরা অন করে কাজ করলে আমার কাজের এটা বেশি মানে জাগ্রত হয়, মানে ভালো লাগে, কিন্তু ক্যামেরা অফ করলে আমরা একটু মানে সেভাবে কাজ করতে পারি না, আর মানে করতে হয় বলে করি, আনন্দের সাথে করি না। তো আজকে আমি যখন ক্যামেরা অন করে কাজ করছিলাম আমার সত্যি খুব ভালো লাগছিল, এবং আমি ভাবছিলাম যে আমি একটা এতদিন একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি। জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে, কারণ এটা তো নিয়মিত একদম অতি সাধারণ একটা জিনিস, তবুও এটা শেয়ার করা যায়, শেয়ার করা উচিত। তো অনেকের ঘরে মার্বেলের মেঝে থাকে, তো সেটা কীভাবে ঝাড় দিতে হয় বা মানে ঝাড় দিয়ে মোছাটাই বেশি উচিত, কারণ মার্বেলের মেঝে খুব সাদা হয়, মানে সাদা রঙের মার্বেল যদি হয় তো সেটাকে পরিষ্কার রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মতো পরিষ্কার করলে কিছু ডিফিকাল্ট থাকবে না, ঠিক আছে? চলো। আর আমি দুটো ছাড়টা ইউজ করছি, কারণ ওটা দিয়ে মরে তোলা একটু কঠিন, তাই এটা দিয়ে তুলছি। আর দেখো সমস্ত জানলা টানলাও ঝেড়ে নিচ্ছি, এটা যদি আমি আগেকবার দেখালাম তবুও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু পরিষ্কার রাখা উচিত, তাই না? তো এটাই আজকের, আজকে সানডে বলে আরও কাজ করছি। এবার দেখো আমি এখানে পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কিছু, এবার ঘরটা মুছবো। আর আমি এখানে আমাদের নিমাইল ইউজ করি, একটু সাবান জল আর একটু ফেনাইল দিয়ে মুছে। তো চলো ঘরটার মুছে নিই, তারপরে তোমার সাথে একবারে দেখা হচ্ছে।
ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছো ঘরদোর মোছা হয়ে গেছে, একদম চকচক করছে। তাও আমি তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? আমি এবার চলে এসেছি সিঁড়িটা মুছতে। সিঁড়িটা মোছা হয়ে গেলেই আমার একদম কমপ্লিট সব কিছু মোছামুছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিও, আর তোমরা ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, দেখবে মন অনেক ভালো থাকবে আর সবসময় পজিটিভ চিন্তা নিয়ে কিন্তু কাজকর্ম করো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? চলো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো কত সুন্দর লাগছে মোছার পরে, একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে মনটা বেশ ভালো লাগছে। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।